মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পাত্র উপরে উবানির কারণে পাত্র তান দুয়ো বড় ছবি উঠি যায়। আমরার দেশের মেস্তইরে যদি কোনো বাড়ালো সিয়ার উবাইয়া কাম করলে তারপর ছবি উঠে নি না। আল্লাহর ঘর বানাইছিলা ইব্রাহিম আলাইহিস সালামে, আল্লাহ ওলা পছন্দ করছেন ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ো বড় ছবি আল্লাহ এ পাত্রর মাঝে তুলি দিছে। পাত্র ছবি উঠা তো মামুলিক নেই, তো মামুলিক নেই। এ নিদর্শন গুলোর মাঝে একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন মাকামে ইব্রাহিম, বাকি নিদর্শন তো আল্লাহ আয়াতের মাঝে উল্লেখ করছেন না। তবে আরো নিদর্শন আছে, আবে জমজম জমজমর কুয়া, হজরে আসদ মুলতজিম শাহরিল্লার মাঝে পড়ে, এবং কি সফা এবং মারোয়া। এরপরে যে মা হজরত হাজেরায় যেখানে দৌড়াইছিলা, হজরত হাজেরা যে জায়গার মাঝে দৌড় তুসলা, সেই জায়গাটাও তো আল্লাহর নিদর্শন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাত্র উপরে উবাইছিলা, পাত্র হইল মাকাম। ওই মাকামে ইব্রাহিম পাত্র কোনো মক্কা শরীফর কাবা শরীফর দরওয়াজা থাকি সামান্য সামনে দেড় নল দূরই রাখা, সর্বপ্রথম এই পাত্র যে গুই গু আল্লাহর ঘরের ওয়ালর লোকে লাগাই লাসলো। বাবা কও না সুবহানাল্লাহ, জুড়ে কোকা সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইনাত, ও আয়াতের তাফসীরের মাঝে আনছেন, আল্লাযি লাম্মা ইরতাফাআল বিনা ইস্তিআনা বিহি আলা রাফিল কাওয়াইদ মিনহু ওয়াল জুদরান। রব্বুল আলামিন ঘোষণা ফরমাইন, ইন্না নিশ্চয় আউয়ালা প্রথম বাইতিন গর উদিয়া লিন্নাস মানুষের জন্য যা করা হয়েছে নির্ধারিত করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরের কথা রব্বুল আলামিনে ঘোষণা করদা জমিনের প্রথম ঘর হইল মানুষের জন্য, জমিনের প্রথম ঘর মানুষের জন্য। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই ঘর সম্পর্কে তান পবিত্র কালামুল্লাহ শরীফ ঘোষণা করছেন, যে ঘর যে জায়গার মাঝে আছে সেই জায়গাটা হইল বরকতময় জায়গা। রব্বুল আলামিনে তান পবিত্র কারাম শরীফের মধ্যে ঘোষণা ফরমাইন, এই যে আয়াতে করিমা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন, মিলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবে একবার হোক আলহামদুলিল্লাহ। রুহানুদ্দিন ছেলেরে পাওয়া গেছে, ইগু নিউজ দিলেই তাই, ক্যামেরা লাইন খুব গরম। রুহানুদ্দিন ছেলেরে আল্লাহ মিলিয়ে দিলেই শোন, ফুবে এক বাড়ির জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম ওর মাঝে জানাইছ, জমিনের প্রথম ঘর হইল মানুষের জন্য, কিন্তু আয়াতের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মসজিদ নাম রে উল্লেখ করছেন না। আয়াতর লগে আয়াত রইয়া গেছে, ফিয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ কুদরা তান ঘরের দ্বারে দিয়া আল্লাহর নিদর্শন কল আছে, সেই নিদর্শন গুলোর মাঝে একটা নিদর্শনের নাম হইল মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম রে কারে হয় বলে মাকামে ইব্রাহিম হইল, আল্লাহর ঘর বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে যে পাত্রের উপরে দাঁড়াইয়া আল্লাহর ঘর ইট লাগাইছিলা, ওই পাথর দেখাও ওই মাকাম, আর ওই পাত্রের উপরে একজন নবী উবাইছিলা, ওই পাথরের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামর উম্মত খেয়াল করো, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইয়া আল্লাহর ঘর খাম খসলা করিয়া ওই পাথরের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামর দুই ওভার ছবি আল্লাহ তুলিয়া রাখি দিছে। আয়াতর শেষের দিকে আল্লাহর যাতে ফরমান, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ ফরমান যে হরমর এরিয়ার ভিতরে আমাই গেছে সে আল্লাহর আমনর ভিতরে ঢুকি গেছে, যে মানু মসজিদে মসজিদে হরমর ভিতরে আমাই গেছে এরিয়াত, আল্লাহ তালা ঘোষণা করেন ওই মানুষ জিম্মাদারি থামাই গেছে, তার আর কোনো ক্ষতি হইতো নাই। পরবর্তীকার আলমে আয়াতর ফয়লা কইছেন নানি, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস
উদিয়ালিনাস জমিনের প্রথম ঘর হইল দুনিয়ার প্রথম ঘর হইল মানুষের জন্য তাহলে আয়াতের মাঝে উল্লেখ নাই জমিনের প্রথম ঘর যদি মানুষের লাগি হয় তাহলে মানুষের লাগি উল্লেখ ওখান উল্লেখ আছে কিন্তু আল্লাহর ঘর যেখান আছে এইখান হইয়া কোন আল্লাহর ঘরের ব্যাপারে সেই আয়াতের মাঝে ঘর হিসেবে উল্লেখ নাই ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস আইলি উমুমিন নাস লিইবাদাতিহিম ওয়া নুসুকিহিম يطوفون به ويصلون ويعتكفون عنده تفسير ابن كثير المزي حفظ مات الدين ابن كثير رحمة الله عليه كشنا فرمائن تاين تفسير المزي عنوين لعبادتهم ونسوكهم الله رغض من الله كي فعلا زغان منوشر جده ويسي منوشر جنلو اي غورو يلو منوش جاتي ربادت جنلو غورو কুরবানি দেওয়ার ঘর ওয়া নুসুকিহিম ওয়া তাওফুনা তাওফ করার ঘর ওয়া ইউসাল্লুনা ইলাইহি আর যে ঘরের মধ্যে গিয়া মানুষে নামাজ পড়িলা নামাজ পড়ে ওয়া তাকিফুনা ইনদা আর আল্লাহ এই আল্লাহর ঘরের দ্বার গেলে মানুষে আল্লাহর ঘর গিয়ে ইতিকাফ করে حضرت علی رضی اللہ تعالی عنہ قول ہوئی لو ان اول بیت مودیا للناس الذی ببکۃ مبارکان تائن کوئیزن کانت البیوت قبلہ ولکنہ کان اول بیت مودیا لعبادت اللہ حضرت علی رضی اللہ تعالی عنہ فرمائیں ولکنہ کان اول بیت مودیا لعبادت اللہ জমিনের সর্বপ্রথম আল্লাহর জাতে যে গরর কথা কইত্রা সেই গর হইল একমাত্র মানুষ জাতের জন্য ইবাদত লাগিয়া আল্লাহর গর মক্কা শরীফ বনিবার আগে অনেক গর জমিনের মাঝে আসলো বাবা কিন্তু অনেক গর ইটা গরর শান মান সম্পর্কে আল্লাহ কোনো কিছু কইন না বর্তমানে কাবা শরীফ যেখান আছে সেই কাবা শরীফের ব্যাপারে পরবর্তীকার আলমে ফরমান এই গর হইল মানব জাতির জন্য আবার কইছেন সেই গর হইল মক্কায় বক্কায় আবার গর হইল আল্লাহ কইছেন বরকতময় জায়গায় আবার আল্লাহ কইন ওয়াহুদাল লিল আলামিন গোটা আলমের জন্য হেদায়েতের রাস্তা পরবর্তীকার আলমে তান পবিত্র কালাম শরীফের মাঝে ঘোষণা ফরমায় একবার হুশ করো মুসলমান আমরা যারা মুসলমানই দাবি করি আমরা অনেক সময় বড় বড় মাত মাতি কিন্তু আমরার মসজিদ খালি থাকে কিন্তু এই জমিনের মাঝে সর্বপ্রথম গড় যেখান আল্লাহ কইত্রা এবাদতের লাগি যেখান আল্লাহ নির্ধারিত করছে নিখান মানুষ জাতির লাগি গরু জাতির লাগি নাই তাই আজ যদি জমিন ও মানুষ জাতিয়ে মসজিদ বানাইয়ে মসজিদ খালি থাকে তাহলে আমরার কাছে গরুর খাসলত ছাড়া আর কিচ্ছু নাই আর মানুষ যদি হইয়ে থাকি তাহলে মানুষের খাসলত যদি হয় তাহলে দুনিয়ার জমিন ও মসজিদ বানাইলে মসজিদ কখনো খালি রইত না সুবহানাল্লাহ পরবর্তীকার আলমে কুরআন শরীফের আয়াতের মাঝে উল্লেখ করছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম কিন্তু ফয়লা আল্লাহ কইছেন জমিনের প্রথম ঘর মানুষের লাগিয়া আবার প্রথম ঘর হইল মক্কায় ওয়াকাদ যাকারু লি মাক্কাত আসমা ইন কাসীরা আল্লাহ এক তাফসীরের মাঝে আনিয়া কইত্রা মক্কা শরীফের বহু নাম আছে এক নাম হইল মক্কা আরেক নাম হইল বাক্কা আরেক নাম হইল বাইতুল আতিক আরেক নাম হইল বাইতুল হারাম আরেক নাম হইল আল বালাদুল আমিন আরেক নাম হইল আল মামুন আরেক নাম হইল উম্মে রাহিম আরেক নাম হইল উম্মুল কুরা আরেক নাম হইল সালাহ আরেক নাম হইল আরশে আলা ওয়াজনি বাদর কত নাম আছে আল্লাহর এক গরো আমরা তো খালি মসজিদ মসজিদ কইয়াছি লইয়া কোরআন শরীফ আল্লাহ ফরমায় আতিক কইয়া আল্লাহ কোরআন শরীফের মাঝে আয়াতে করিমা নাজিল করছেন রে ভাই কিন্তু ইমাম ইবনে কাসির আনিয়া কইছেন আল্লাহর ঘরের অতকার নাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও আয়াতর লোকে কইছেন নানি মক্কা বাক্কা এখন ফয়লা মক্কার বাক্কার কথা যদি আমরা জানতে চাই মক্কা শব্দের অর্থ হইল চর মক্কা শব্দের অর্থ হইল ফুলি ফুলি উঠা মক্কা শব্দের অর্থ হইল ভানি থাকি বাসিয়া যেটা উঠে
এর গতিকে নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটের পরে সর্বপ্রথম যে জায়গা মক্কার জমিন বাইয়া হুকাইয়া উঠেছিল সেই জায়গার নাম হইল কাবা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলাম। নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটের পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেলা আল্লাহর ঘর বানানি, তখন গিয়া দেখা যায় সারা দুনিয়া ফানিয়ে বুড়াইল। ওই সময় বুড়াইল জায়গার মাঝে সর্বপ্রথম টুকো লাগাইন যে জায়গা ফেলা হুকাইছিল সেই জায়গার নাম হইল কাবা। সুবহানাল্লাহ, বুঝুন জানি আমরা শরীরের মাঝে দেড়িয়া দুইটা হাড্ডি আছে, উষা দুইটা হাড্ডি আছে, দুই ওভার ফানিয়াই ক্রিয়া আমরার মানুষ এখন উষা হাড্ডি, দুই ওভার ফানিয়াই কইল কি হাড্ডি জি মাটিতে বুঝা যান নি। আমরা শরীরের মাঝে দেড়িয়া হাড্ডি উষা হাড্ডি বেশ কম বা গুন্ডা ফানিয়াই, সাধারণত শরীরের ইলা কোনো হাড্ডি বাড়াইল না, জেলা শরীরের মাঝে আমরা জেলা দুই ফাওর হাড্ডি বাড়াইল, দুই ফাওর দুইটা ফানিয়াই কাছে না নেই, ওই দৈব ফানিয়াই করে নাম হইল কাবা। কাবুন আরবিতে কাবুন শব্দের অর্থ হইল উবরি হুই হাড্ডি, উষা হাড্ডি, উষা হাড্ডি। আমরার ফানিয়াই করে আরবি হইল আরবিতে উষা হাড্ডি, যেটার তর্জমা হইল উষা হাড্ডি। আর এই জমিন ও সর্বপ্রথম যে গড় আল্লাহ নির্ধারিত করছে, নির্ধারিত করছেন মানুষ জাতর লাগিয়া, সেই গড় হইল কাবা। কাবারে ও কারণে কাবা হওয়া হয় মক্কার জমিন ও সর্বপ্রথম ফানির মাঝে ফয়লা জেলা আমরা ফানি এই কোলা টুক এখান হুকাইছিল ওতার লাগে সে জায়গার নাম হইল কাবা। আবার আল্লাহর ঘরের নাম হইল বেতুল্লাহ, আবার আল্লাহর ঘরের নাম হইল মসজিদে হারাম, আবার আল্লাহর ঘরের নাম হইল বৈতে আতিক। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বহু নাম হল আঞ্চন আল্লাহর ঘরের ব্যাপারে। তো যাক, বেশি নাম থাকলেও আমরা কাছে পরিচিতি আছে, আছে না নেই, আল্লাহর গরম রাখছি নেই। ও আয়াতর দ্বারা বোঝা যায় মক্কা শব্দের অর্থ হইয়া থাকলো উঠা, চর চর ভুলে উঠা। আর আয়াতর মাঝে আল্লাহ মক্কার নাম লইছেন বিবাক্কা কইয়া। আমরার দেশ গরিব মানুষ হঠাৎ যদি ধনী হয়ে যায় তো হইলো অন্য মানুষ এখন হে তো বাক্কা, ও যে বাক্কা শব্দ যেটা এটা আল্লাহর যাতে কুরআনের ভাষায় তাই কইছেন বিবাক্কা তা মুবারাকা। আর আরবি একটা কায়দা আছে বাবা, মিমর জায়গাত বে লাগাইয়া ফড়ো আর বের জায়গাত মিম বানাইয়া ফোড়া যায়, ও তার লাগে মক্কা শব্দর মিম হরাইলে ইনত কিচ্ছু থাকে না, অনুকু বে বানাইলে বাক্কা, আবার বে শব্দর জায়গাত বেরে মিম বানাইলে মক্কা। সুবহানাল্লাহ, ও মক্কার জমিনও আছে কাবা, ইগানোর নাম হইল কাবাতুল্লাহ, বৈতুল্লাহ। বৈতুল্লাহ শব্দর গ্রামাঞ্চলের অর্থ হইয়া থাকলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আর এই বৈতুল্লাহ শব্দর অর্থ হইয়া থাকলো আল্লাহর ঘর। আমরার দেশের অশিক্ষিত মানুষ কিবা তো আমরা বেশি শিক্ষা নাই, আমরা অনেক সময় প্রকাশ করি আল্লাহর বাড়ি আল্লাহর ঘর হইয়া সাল্লাল্লাহ জুরে বড় নবীদের সম্রাট সাজিয়া ওগো আসিলেন দোরায় নামিয়া, উম্মতকে বাসাইয়া দোরায় ওগো শুইলেন সোনার মদিনায়, সাল্লাল্লাহ পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন, ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ ফরমান যে তান গরর কথা কইছ,
এই গরর মাঝে এই গরর আশেপাশে আল্লাহর কয়েক নিদর্শন আছে আল্লাহ কইতে তান গরো কয়েকটা নিদর্শন আছে আশেপাশে সারা নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের অর্থ কি বলে মাকাম ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াই বড় জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে পাত্র উপরে উভয় আল্লাহর ঘর বানাইছিলা আল্লাহর ঘর ইট লাগাইছিলা পাথর লাগাইছিলা সেই পাথরের দাম আল্লাহর কাছে বাড়ি গেছে ওটার লাগে আমরা দেশো উঠে বলি গেন ইমাম সাহেব নিনা কবর বাড়ির হামসায়ার নান বুঝে গেল ও দেখো তালা লাগাইল কিন্তু এজনে দিছে না মাথো না দিছে না ওয়াজর লাগে কেনে এজন ইগান মহব্বতে দিছে তার দিলো ইগান আইছে না যে আমার ইগান দিলে নষ্ট হয়ে যাব কারণ ইগান আল্লাহর গরর ওয়াজ সুবহানাল্লাহ আল্লাহর গরর নিদর্শন আছে মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পাত্র উপরে উবানির কারণে পাত্র তান দুয়ো বড় ছবি উঠি যায় আমরার দেশের মেস্তইরে যদি কোনো বাড়ালো সিয়ার উবাইয়া কাম করলে তার ফর ছবি উঠেনি না আল্লাহর ঘর বানাইছিল ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ ওলা পছন্দ করছেন ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ো বড় ছবি আল্লাহ এ পাত্রর মাঝে তুলি দিছে পাত্র ছবি উঠা তো মামুলিক নেই তো মামুলিক নেই এ নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন মাকামে ইব্রাহিম বাকি নিদর্শন তো আল্লাহ আয়াতের মাঝে উল্লেখ করছেন না তবে আরো নিদর্শন আছে আবে জমজম জমজমর কুয়া হজরে আসদ মুলতজিম শাহরিল্লার মাঝে পড়ে এবং কি সফা এবং মারোয়া এরপরে যে মা হজরত হাজেরায় যেখানে দৌড়াইছিলা হজরত হাজেরা যে জায়গার মাঝে দৌড় তুসলা সেই জায়গাটাও তো আল্লাহর নিদর্শন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাত্র উপরে উবাইছিলা পাত্র হইল মাকাম ওই মাকামে ইব্রাহিম পাত্র কোন মক্কা শরীফর কাবা শরীফর দরওয়াজা থাকি সামান্য সামনে দেড় নল দূরই রাখা সর্বপ্রথম এই পাত্র যে গুই গু আল্লাহর ঘরের ওয়ালর লোকে লাগাই লাসলো বাবা কো না সুবহানাল্লাহ জুড়ে কোকা সুবহানাল্লাহ ফিহি আয়াতুম বাইনাত ও আয়াতের তাফসীরের মাঝে আনছেন আল্লাযী লাম্মা ইরতাফাআল বিনা ইসতিআনা বিহি আলা রাফিল কাওয়াইদ মিনহু আল জুদরান মিনহু আল জুদরান হাইসু কানা ইয়াকিফু আলাইহি ওয়া ইউনাউলুহু ওয়ালাদুহু ইসমাঈল ওয়াকাদ কানা মুলতাসিকান বিজিদারিল বাইতি হাত্তা আখারাহু উমর ইবনুল খাত্তাব প্রথমে হুজুরে আসত প্রথমে মাকামে ইব্রাহিম ওই পাথর যেটা ওই পাথরটা আসলো আল্লাহর ঘরের ওয়ালর লগে লাগাইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত যে সময় দেখা গেল মানুষে তওয়াফ করিয়া ওয়াজিবু তওয়াফ দুই রাকাত নামাজ পড়া লাগে ওই নামাজ পড়ার কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলা ওয়ালর লগে পাথর লাগাইল আবার মানুষ তওয়াফ করিয়া ইনো নামাজও খড়া হইলে তওয়াফবাসী ওগুলোর বড় কষ্ট হয় অসুবিধা হয় এর কারণে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে বারো হাত্তা আখারাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি ইমারাতি লা নাহিয়াতি শিরক বিহাইসু ইয়াতামাক্কানু তওয়াফু মিনহু ও যুবক লক্ষ্য করো যুবক লক্ষ্য করো আল্লাহ পাক পরবর্তীকার আলমে একটা নিদর্শন বানাই লীলা ইব্রাহিম আলাইহিসসালাম যে পাত্র উভয়া কাম কসলা সেই পাথর দে আপনার আমার দেশ আমরা যে পাত্র উপরে উভয়া কাম করি যে সিয়ারের উপরে উভয়া মসজিদের মেস্তইরে কাম করেন সেই পাত্রর দাম কিন্তু সিয়ারের দাম আমরার কাছে বাড়ে না তার অর্থ হইল কোনো মানুষে যদি কোন তার উপরে বর করিয়া মসজিদরে সাহায্য করে মসজিদরে সম্মান করে মসজিদের ইজ্জত বুধবাইলে মসজিদের জমাত বুধবায় মসজিদের ওয়াজ বুধবায় মসজিদের কালেকশন বুধবায় তাহলে তার দরজা আল্লাহ বাড়াইয়া দিতে সময় লাগতো না